সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। কয়েক বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন জিওন কাঠি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ দেড় বছরের লড়াই করে 2015 সালে ক্যান্সারে জয়ী হন তিনি। 16টি কেমোথেরাপি এবং 33টি রেডিয়েশনের পর ক্যান্সার মুক্ত হয়েছিলেন তিনি। সেই সময়ও দিল্লির এইমসে ভর্তি ছিলেন অভিনেত্রী। তবে এবার আরও একবার ক্যান্সারে আক্রান্ত হলেন তিনি। আপাতত দিল্লিতে চিকিৎসারত ঐন্দ্রিলা। অভিনেত্রী জানিয়েছেন, রিপোর্ট অনুযায়ী আরও একবার তাঁর শরীরে থাবা বসিয়েছে ক্যান্সার। বিগত কয়েকদিন ধরেই কাঁধে একটি ব্যথা অনুভব করছিলেন তিনি, আর এরপরই চিকিৎসার জন্য তিনি দিল্লিতে যান। সেখানেই চিকিৎসকদের আশঙ্কা, তাঁর ফুসফুসে রয়েছে একটি টিউমার, অস্ত্রোপচারের মাধ্যমেই এই টিউমারটি বাদ দিতে হবে। আপাতত বায়োপসির রিপোর্টের অপেক্ষায় সকলে। ঐন্দ্রিলা কিন্তু মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুধু অভিনয়ই নয়, সমানতালে পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন। ঐন্দ্রিলার ছোট পর্দায় যাত্রা শুরু ঝুমুর ধারাবাহিক দিয়ে। এরপর নায়িকার ভূমিকাতে তাকে দেখা গিয়েছিল জীবন জ্যোতি শোতে। বর্তমানে জীবন কাটি সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। সুস্থ হয়ে আবার কবে তিনি রূপলী পর্দায় ফিরবেন, সেই কামনায় রয়েছে তার গোটা ভক্তমহল। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।